বন্ধুরা তোমাদেরকে আজকে আমি নান রুটি বা তুন্দুল রুটি যেটাই বলো তৈরি করে দেখাবো আর তোমরা তো জানো তুন্দুল রুটিটা তৈরি করতে সবসময় ময়দাই ব্যবহার করা হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আটা দিয়ে তুন্দুল রুটিটা বানাতে হয় আর এটার জন্য আলাদা যে কোনো ধরনের চুলা লাগে ওই চুলাটাও আমি ইউজ করবো না আমি গ্যাসের চুলাই তৈরি করবো দেখো একদম অন্যরকমভাবে আমি এই তুন্দুলটা বানাবো তুন্দুলটা বানাতে দেখো কী কী লাগছে এখানে আমি ইস্ট নিয়েছি দেখো এটা বেকিং সোডা হালকা একটু লবণ এখানে লবণ পানি গুলে রেখেছি অল্প একটু চিনি এবার আমি প্রস্তুত পান এটা দেখাই দেই এখানে আটা নিয়েছি আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি চার চামচ দিয়েছি আমি চিনি দিব পাঁচ চামচ চিমচি লবণ দিব এবার আমি ইস্ট দিয়ে দিব চার চামচ ইস্ট দিয়েছি একটু মিক্স করে নেব এগুলা হালকা হাতে এবার আমি এটাতে পানি ইউজ করব পানিটা হালকা গরম থাকবে যাতে তোমার আঙুল ডুবানো যায় এরকম আঙুল সহ্য হয় এরকম পানি দিবা একটা কথা মনে রাখবা তুন্দুলের আটা তোমরা যতক্ষণ এভাবে মথে নিবা ততই ভালো ততই রুটিটা ফুলবে আটাটা আমি ভালো করে মুথে নিয়ে এরপরে আটাটা বিশ মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এই আটা আমি এবার বিশ মিনিট ঢেকে রেখে দিব ফিরছি বিশ মিনিট পরে বিশ মিনিট পরে আমি এসেছি দেখো আটাটা দেখো কতটা পারফেক্ট হয়েছে এভাবে চাপ দিলে আটাটা উপরে উঠে যাবে দেখো এই যে আমি এরকম একটা আটা নিয়েছি আমরা নর্মালি পরোটা যেরকম সাইজে বানাই এরকম একটা সাইজ হবে আর এটা বেশি পাতলা হবে না এবং বেশি গাঢ় হবে না একটা পরোটার মতোই হবে দেখো এবার এটার উপরে আমি আগে থেকে যে লবণ পানিটা মিশিয়ে রেখেছিলাম ওই লবণ পানিটা দিয়ে দিব পুরোটাতে ছড়িয়ে দিতে হবে আমি এটা তোমরা যে কোনো ধরনের করতে পারো আমি একটা স্টিলের ঢাকনা নিয়েছি এটার উপরে এই লবণ পানি মাখানো এই সাইডটা আমি এভাবে দিব। হালকা তাপ থাকতে সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে জাস্ট দুই মিনিট পর ঢাকনাটা উঠাইতে হবে দেখো আমি ঢাকনাটা উল্টেছি এর কত সুন্দর করে ফুলেছে এবার এভাবে আগুনটা বাড়িয়ে দিয়ে এটা এভাবে দিতে হবে দেখো আমার নান্ডুরিটা দেখতে কত সুন্দর হয়েছে দোকানে মতো হয়েছে এবার আমি একটা খুঁটি দিয়ে উঠিয়ে নিব দেখো পুরো বাজারের মতো হয়েছে কিনা এবার দেখো আর দোকান থেকে কিনতে হবে না যে ঘরেই তৈরি করে নিতে পারবো এত সুন্দর নান রুটি দেখো কত সুন্দর নান রুটি হয়েছে আটা দিয়ে তৈরি করা